বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে পর্নোগ্রাফি সাইটের জন্য। সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ দায়ের করেছেন মুম্বাইবাসী এক নারী। অভিযোগ অবশ্যই তার স্বামীর বিরুদ্ধে। 30 বছরের বিবাহিত জীবনে প্রায়শই ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, এবং অশান্তির শুরু 2015 সাল থেকে, যখন থেকে স্বামী কম্পিউটারে পর্নোগ্রাফিক দেখা শুরু করেন। 2 সন্তান নিয়ে সুখেই দিন কাটছিল মধ্যবয়স্ক দম্পতির, কিন্তু একই উপাত্ত। তাই আর সময় ব্যয় না করে সোজা সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেন নারী, যাতে তড়িঘড়ি যাবতীয় পর্নোগ্রাফিক সাইট ব্লক করা হয় এদেশে। নারী মতে সুখী গৃহস্থ জীবনে সব রকমের রসদের পরেও যদি তার মধ্যবয়স্ক স্বামী এ ধরনের অবসীন সাইটের নেশায় পড়ে, তাহলে দেশের যুব সম্প্রদায়ের কি হাল হতে পারে। অভিযোগকারী নারী নিজে একজন সমাজকর্মী, তাই স্বামীর কৃতিত্বে সমাজের তরুণদের জন্য তিনি সিঁদুরে মেঘ দেখেছেন। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী এ ধরনের ওয়েবসাইট এদেশে অবৈধ। কেন্দ্রীয় সরকার যাতে দ্রুত এই সমস্যার হস্তক্ষেপ করে সাইটগুলো ব্লক করে এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।